ভাই রোজার আগে আপনি যে এই কাজটা করলেন এখনো পর্যন্ত ইফতারের আজান দেয় নাই। আজকে মূলত বের হয়েছিলাম ফ্যামিলির জন্য শপিং করতে, তো আমাদের শপিংটা হচ্ছে কুমিল্লার কান্দিরপাড়ায় হয় আর কি ম্যাক্সিমাম শপিং সেন্টারগুলো। তো খুবই রোজায় ধরছে, শাইন খুবই ধরে ফেলছিল, অনেক সকালে বের হয়েছি, যার কারণে আমার বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবিরের কাছে আসছি। তো আবির হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আশেপাশেরই একটা বিল্ডিংয়ে থাকে, দশতলা বিল্ডিংয়ে, এবং আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে একদম টপ ফ্লোর। আমি দেখাচ্ছি আপনাকে যে আমি মোটামুটি লিটারালি শুয়ে আছি, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা এবং আমরা এখানে কি করছি আজকে সেটা দেখব। এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, তার সাথেও আপনাদের পরিচয় করায় দেব। সো লেটস গো। সো বেসিক্যালি আমি শুয়েছিলাম আর আমাকে ডিস্টার্ব করার জন্য আসছিল এই লোকটা, এই হচ্ছে শামিম আর এই হচ্ছে শরবত মাস্টার আসিফ। তো কেন শুয়ে আছি এবং কোন জায়গায় শুয়ে আছি সেই জায়গাটাই দেখানোর চেষ্টা করব এখন। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হলো ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস এবং এই পাশে হচ্ছে রেল লাইন আর এই দিকটাই হচ্ছে দৌলতপুর। যে ভিউটা দেখাচ্ছিলাম এটা মূলত আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল আর এই জায়গাটাতে আমি শুয়েছিলাম, যদিও এখন জায়গাটা আর আমার নাই। পাশের ছাদে কিছু বাচ্চা খেলা করতেছিল যেগুলো দেখে খুবই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আর এই যে রুমের ভেতরে তবদা খায়া শুয়ে আছে মিকাত আর ওপাশে শামিম, শামিম রোজা আছে কিনা আমি আসলে শিওর না, আর এদিকে আছে হচ্ছে আসিফ। আসিফরে দেখা মনে হচ্ছে ওই বেটা রোজা আছে। তবে রোমে আরেকজন মিসিং, আবিরকে খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাইতেছিলাম না। গত এক ঘন্টা যাবৎ এইখান থেকে খালি গানের আওয়াজই আসতেছে আর শামিম অনেক কষ্টে চাইপে রাখছে। অনেক নক দেওয়ার পর এই যে গানের উৎস খুঁজে পাইলাম মিকাত আর এর মাঝখানে আবিরও খুঁজে পাইছি। মূলত আমাদের প্ল্যান ছিল আজকে ইফতার করব একদম ছাদের উপরে এবং আশেপাশে সুন্দর যে একটা দৃশ্য আছে তার মাঝে ইফতারটা উপভোগ করব। তো সেই উদ্দেশ্যে একে একে উপরে উঠতে থাকি। এই যে মইটা দেখতেছেন এইটা দিয়ে উপরে ওঠাটা খুবই রিস্কি একটা ব্যাপার ছিল, ক্যামেরা যেরকমই দেখা যাক সামনাসামনি আসলে একটু অন্যরকম। আমি ভাবতেছিলাম যে আসলে পড়ে না যাই। আর এই যে মিকাত উপর থেকে ভিক্টোরি দেখাচ্ছে, যাক অ্যাট লাস্ট উঠতে পারছি। উপর উঠে দেখি আরও উপর উঠতে হবে এবং এইখানে আরেকটা মই, ব্যাপারটা আরও রিস্কি। ইফতারি বানানোর তোরজোর শুরু হয়ে গেছে। ডার কি আগে জিত হ্যায় এইটা মাথায় নিয়ে যখন উঠতেছিলাম তখন যা দেখার জন্য প্রস্তুত ছিলাম না ওইটাই দেখলাম। ভাই রোজার আগে আপনি যে এই কাজটা করলেন এখনো পর্যন্ত ইফতারের আজান দেয় নাই, আপনি আপনি এই বিষয়ে কি বলবেন? না না, আসলেই কি আপনি রোজা রাখছিলেন নাকি ভুলে পানিটা খাইনি? একই করলেন আপনি ক্যামেরার সামনে, আপনি এখনো পর্যন্ত দেখেন যে আমাদের ইফতারের সময় কিন্তু হয় নাই। আমরা ওটার ভিউ অবভিয়াসলি নিব, কিন্তু আপনি আপনার এই যে কাজটা করলেন এটা কি করলেন? আবিরের কাহিনী দেখে আমার অনন্ত জলিলের কথা মনে পড়ে গেল। যাই হোক, উপর থেকে কুমিল্লা শহরটা আসলে কেমন দেখায় সেটাই একটু দেখানোর চেষ্টা করতেছি এখন। আর আমরা যে জায়গাটায় বসে আছি এখান থেকে পয়রা যাওয়াটা খুবই ইজি একটা কাজ। এই হলো ভিক্টোরিয়া কলেজের কবি নজরুল হল আর ওদিকে বিজ্ঞান অনুষদ 2 আর সামনে ব্যবসা প্রশাসন ভবন আর এটা হলো কলা ভবন আর এটা হচ্ছে নতুন পরীক্ষা ভবন আর এর ঠিক সামনেই আছে অডিটোরিয়াম। আর এই যে কামচোর নবাব জাদারা একে একে উঠে আসতেছে। এই যে এইখানে আরেকজন আসামি, রোজার মাস পানি, কিন্তু ইফতারের আগে সে পানি কেন খাবে? আর কম্প্যাক্ট একটা ইমোশন দেওয়ার জন্য এই যে একটা ট্রেন আসছে, মানে একটা সাইডে ট্রেন যাচ্ছে, সন্ধ্যা নাইমে আসতেছে আর অন্ধকার হয়ে আসতেছে, আমরা বসে ইফতার করতেছি, মানে ব্যাপারটা আসলে অন্যরকম।
আর এই যে এরা পরিকল্পিতভাবে আমার ছাড়া ছবি নিতেছে, সমস্যা নাই, আমি ওদেরকে ভাইরাল করে দিলাম। ইফতার শেষ, মোটামুটি টায়ার্ড সবাই, রাতের লাইটগুলো জ্বলে উঠছে, আমি একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর কুমিল্লা শহর। তো এই ছিল আমাদের আজকের ইফতারটা। আগামীকাল ঈদ, সকলকে অগ্রিম ঈদ মোবারক, এবং ঈদের সালামিটা পাঠিয়ে দেন প্লিজ, বিকাশ নাম্বার দিয়ে দিব প্রয়োজনের কমেন্টে। টাটা, গুড বাই।